গুড মর্নিং, দেখতেই পাচ্ছ সকাল সকাল দুষ্টু পড়তে বসে গেছে। এখন বাজে সকাল 8টা। রসইতে উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘটি আছে আমিও দেব আমিও দেব উঠ কলুত কই কলুত কই কই তো কলুত কোন কেনা হয়েছে চান করে বসে পড়েছি চুল শুকোতে। এই যে দেখতে পাচ্ছ শ্যাম্পু করার পরে মাথার চুল একেবারে কি অবস্থা হয় আমার। তো দুপুরবেলাতে বাইরে পড়ছিল বৃষ্টি, তো তার জন্য বাইরে তো বেরোনো যাবে না, তাই দুষ্টু ঘরের মধ্যে এই যে দেখতে পাচ্ছ কাটামাছি খেলছে। এই দেখো আর এই দেখো বাইরে জল পড়ছে, একটু ভালোই বৃষ্টি হলো, তো অতটা হয়নি, কিছুক্ষণ পরে আবার সব ছেড়ে গেছিলো। এখন বাজে বিকেল 4টা, দুষ্টু এখন ঘুমোচ্ছে। আমি ভাবলাম দুষ্টুর জন্য আজকে চাউমিন বানিয়ে দিই, অনেকদিন করা হয় না, একদিন সুজি একদিন চাউমিন এরকমভাবেই ওকে আমি খাওয়াই। তো ঘুম থেকে উঠে যেহেতু খিদে পাবে, তো দেখতে পাচ্ছ গাজর আলু পেঁয়াজ এগুলো সব কিছু করে নিয়েছি। তো তারপরে এসে দেখতে পাচ্ছ ওখানে চাউমিন আর পাস্তা ওখানে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, আর আমি এই যে এক তার একদিকে কড়াই তেল দিয়ে এগুলো সব ভেজে নেব। ভাজার পরে আমি বলেছিলাম যে অনেক মশলা দেওয়ার পর থেকে দেখেছি দুষ্টু আর খায় না, তাই এখন থেকে শুধু আমি মশলা বলতে নুন আর সামান্য একটু হলুদ আর ওই সবজি মশলা বা চাউমিন মশলা এটা একটা দিই, ব্যাস আর কিচ্ছু দিই না। পরে হয়তো টমেটো সস তাছাড়া আর কিচ্ছু দিই না, কারণ বেশি মশলা হয়ে গেলে দুষ্টু খায় না, কারণ ঝাল লাগে। তো এতে আমি আগেই একটা সামান্য ছোট্ট লঙ্কা দিয়ে দিয়েছি, এতে কিছুটা ঝাল মানে একটু টেস্ট আসে। তো দেখতে পাচ্ছ ভাজা চলছে বেশ, আজকে অনেকগুলো সবজি হয়েছে, কারণ এখানে অত সহজে অত নানা রকমের সবজি পাওয়া যায় না গ্রাম সাইডে, তো যদি আসে তো অবশ্যই পাওয়া যায়। তো এই যে দেখতে পাচ্ছ হওয়ার পরে এরকম অবস্থা, দারুণ টেস্ট হয়েছিলো আর দারুণ খেতে। আমি কিছু রান্না করতে পারি আর না পারি, চাউমিন ম্যাগি এই সকল খাবার কিন্তু আমি ভালোই পারি। তো মানে কি বলবো, দুষ্টুর জন্য চাউমিন বানিয়ে মানে এটা আমার মানে কি বলবো দারুণ। এই যে দেখো আগে অতটা ভালো হতো না, কিন্তু দেখতে হতো ভালো হয়েছে। এই যে সবাই আমরা ভাগ করে নিয়েছি।
এইবারে বিকেলবেলাতে দুষ্টু বসে পড়েছে, ঠান্ডা চচ মানে ভিক্স চচ খাচ্ছে। কি খাচ্ছ? তো ওর এত এখানে এসে চচ নেশা হয়ে গেছে না, তো সবাই বলবে ভিডিওটা কেমন লাগলো, এগুলো পাতা দিয়ে ফুল দিয়ে বানিয়েছে দেখো আমার বোনরা, তো সবাই বলবে ভিডিওটা কেমন লাগছে। আজকের জন্য আমার ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ 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 কমেন্টে জানিও। আজকের জন্য বাবা।